আসসালামু আলাইকুম কোকেন ফোনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি শেয়ার করব খুবই মজাদার কাঁচা কলার ভর্তা। বাঙালিদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে গরম গরম ভাতের সাথে মজাদার ভর্তা। গরম ভাতের সাথে কাঁচা কলার ভর্তা খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। তাহলে আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আর নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। কাঁচা কলা ভর্তা তৈরি করার জন্য আমি প্রথমে কাঁচা কলা নিয়েছি। আমি 2টি কাঁচা কলা দিয়ে আজকে ভর্তাটি তৈরি করে দেখাবো। প্রথমে কলার 2 পাশটা অল্প করে ছুরির সাহায্যে আমি বাদ দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে বাদ দিয়ে নিতে হবে। আমার 2 পাশে ভালোভাবে কাটা হয়ে গিয়েছে। এখন যেই পাত্রে আমি কলাটাকে সিদ্ধ করব সেই পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে আমি কলাটা দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আছে কলাটাকে সিদ্ধ করে নিতে হবে আর মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে যেন 2 পাশই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এরই মাঝে আমার কলাটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমি কলার উপরের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরই মাঝে একটা কথা বলে দিচ্ছি, কলাটার খোসা সহই কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তা না হলে এটার গা কিন্তু কালচে হয়ে যাবে। এখন আমি কলাটার খোসাটা ছাড়িয়ে নিয়ে কলাটা একটি পাত্রের মধ্যে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে কাঁটা চামচের সাহায্যে যদি ম্যাশ করে নেন তাহলে খুবই সহজে মিহি হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়া। আমার ভালোভাবে কলাটা ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ ভাজা। পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নিয়েছি, আমি কিন্তু একেবারে বেরেস্তা করে ফেলি নেই। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনা মরিচ 4 থেকে 5টি, আগে থেকে মচমচে করে ভেজে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি হাফ চামচের মতো লবণ ইউজ করছি। এখন একটি হাতের সাহায্যে শুকনা মরিচটাকে খুবই ভালোভাবে যতটুকু সম্ভব গুঁড়ো করে নিতে হবে। দেন পেঁয়াজ মরিচ আর লবণটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। যখন ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তুলবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। ভর্তার আসল স্বাদ পেতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে কলাটা যে আমি ম্যাশ করে রেখেছিলাম তার সাথে সব উপকরণ হাতের সাহায্যে খুবই ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। আমার খুবই ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। তার মানে আমার মজাদার কাঁচা কলার ভর্তা একেবারে রেডি হয়ে গিয়েছে। আপনারা ছোট ছোট বল আকার করে বা বড় বড় বল আকার করেও কিন্তু পরিবেশন করতে পারবেন। এইভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে লাইক দিবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।